আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে দেখাবো বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে বানানো যায় এইরকম একটি হেলদি এবং সহজ একটা রেসিপি। বানানোটা একদমই সহজ আর খেতে অসম্ভব ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত আর হেলদি একটি খাবার। আশা করছি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন, আর বাচ্চাদের টিফিন বক্সের জন্য এরকম একটি রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও বাজিয়ে দেবেন। এতে করে আমার পরবর্তী রেসিপিগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে। ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, পুরো রেসিপিটা ধৈর্য সহকারে একবার পুরোটাই দেখে নিন। আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণ করে একটু মিশিয়ে নিচ্ছি, আর এখন অল্প অল্প পানি করে একটা ডো তৈরি করে নেব, বা এখন অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, খুব একটা কিন্তু ঘন না, আবার খুব একটা পাতলাও না, এর কনসিস্টেন্সিটা থাকবে ঠিক এইরকম। খুব একটা পাতলাও করা যাবে না, আবার খুব একটা কিন্তু ঘনও করা যাবে না। ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস বা দলা যেন না থাকে। এখন গুলানো হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিলাম, আর একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলোই ধনিয়া পাতা কুচি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে 2টা ডিম ফাটিয়ে নিয়ে নেব। এখন এই সব কিছু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো ভালো করে গুলানো হয়ে গেছে, ডিমটা ভালোভাবে মিশে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আর হাতটা দিয়ে একটু চেক করে দেখলাম প্যানটা বেশ ভালো গরম হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন তেলটাকে একটু হালকা ব্রাশ করে সব দিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্যানের সব দিকে যেন তেলটা ভালোভাবে মিশে যায়। এখন আমি যে গুলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটু হাত দিয়ে প্রেস করলে কিন্তু একটা গোল শেপ হয়ে যাচ্ছে। চামচটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো একটু কম হয়েছিল এক সাইডে, তো আমি আবার একটু দিয়ে দিলাম, আর এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই সাদা অংশটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে সাদা অংশটা একদম শুকিয়ে গেছে, তখন আমরা যে ডিমের গোলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা শুকাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এখন যে ডিমটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন যতক্ষণ না ডিমটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। যখন দেখবো এইরকম হয়েছে, ডিমটা শুকিয়ে গেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। আর এই যে দেখেন অপর পিঠে কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উল্টে দিয়ে আরও 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, আর টমেটোর সসটা দিলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে এবং এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য আমি টমেটো সসটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাঁজ করে নিতে হবে, এই পাশ থেকে এইভাবে ভাঁজটা করতে হবে, আর ওই পাশ থেকে একইভাবে ভাঁজটা করতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এখন এইভাবে আরেকটা ভাঁজ করে দিতে হবে এবং একইভাবে ওই সাইড থেকেও করে দিতে হবে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এই যে একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। আমি একইভাবে আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে যতক্ষণ না দেখবো সাদা অংশটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু 2 মিনিটের মতো এটা রেখে দিলেই হয়ে যায়। আর তারপরে যে ডিমটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর সব দিকে ভালোভাবে এটা ছড়িয়ে দিতে হবে যাতে চতুর্দিকে খুব ভালোভাবে হয়ে যায়। তারপরে আমি ওটাকে উল্টে দিয়েছিলাম, আর উল্টে দেওয়ার অপর সাইডে এভাবে একটু আর কি
টমেটো সসটাকে লাগিয়ে দিতে হবে। আর টমেটো সসটা দিলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে, আর এটা খেতে খুবই ইয়াম্মি হয় টমেটো সসটা দিলে। তারপরে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আর কি ভাঁজটা করতেছি, এটা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না, আপনারা দেখেই সহজেই বুঝতে পেরে যাচ্ছেন। এই যে কত সুন্দর একটা হয়ে গেল পিঠা, এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। বিশেষ করে বাচ্চারা কিন্তু এইরকম একটা রেসিপি খুবই পছন্দ করে। তো আপনারা কিন্তু এভাবে সহজে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, আশা করছি আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে। আর টিফিনের জন্য এরকম একটা রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং হেলদি একটি খাবার। তো এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো কত সহজে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলা যায়, আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কত সুন্দর লোভনীয় হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, বাচ্চারাও খুব পছন্দ করেছিল, আশা করব আপনারা বাসায় বানাবেন আর আপনাদের বাচ্চারাও খেয়ে খুবই পছন্দ করবে। যেহেতু এটা ডিপ এবং টমেটো সস আছে, সেজন্য বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এইরকম একটা রেসিপি, আর টিফিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু খুব ভালো হয়। তো আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে, আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও বাজিয়ে দেবেন। এতে করে আমার পরবর্তী রেসিপিগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে, সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো হেলদি খাবার খাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।